তুমি মিঠাও একটা কেন শত শত মিঠাও বাবরি মসজিদকে মিঠিয়ে দিয়েছো তুমি বাবরিকে মিঠিয়ে দিয়েছো জেনে রাখতে হবে বাবরি মসজিদটাকে বাবরি মসজিদ মিঠিয়ে দিয়ে বাবরি মসজিদ করা হয়নি 35 কোটি মুসলমানের হৃদয়কে ভেঙে দিয়ে বাবরি মসজিদকে মিঠিয়ে দিয়ে তারা রাম মন্দির করেছে তবে জেনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক হক কায়েম করে রাখবে ফিলিস্তিনের জমিনে জামানি মসজিদে আকসাকে আমার আল্লাহ পাক এমন করে কিয়ামত পর্যন্ত বাকি রেখে দেবেন অবশ্যই আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে শত শত মসজিদও বাকি রেখে দেবে জোরে বলে জোরে বলে কেননা বাবরি মসজিদ যিনি সর্বপ্রথম যিনি বল্লামটা মেরেছিলেন যিনি আঘাত করেছিলেন বাবরি মসজিদের ইটকে ছাড়িয়েছিলেন তিনি হলেন বলবীর সিং নামটা কি কথা বলে বলবীর সিং ওই মানুষটা কিন্তু আজ বেদির নয় ওই মানুষটা মুসলমান হয়ে গিয়েছে জোরে বলে চিল্লে বলা গেল না ওই মানুষটার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে দেখা হয়েছে ওই মানুষটি নিজের অকিয়া বলতে লেগেছেন যে আমি কি করে মুসলমান হলাম শুনেন বাবরি মসজিদ যিনি প্রথম বললাম মেরে বাবরি মসজিদের ইটকে ভেঙে দিয়ে 35 কোটি মুসলমানের বুকের উপরে আঘাত করে দিয়েছিল বালি খোসেনি সেদিন মুসলমানের হৃদয়ে রক্তকে খনন করে জমিনে পড়েছিল বলবীর সিং বলতে লাগে আমি ওই বাবরি মসজিদের ইটকে খুলে নিয়ে এসে বাড়িতে রেখে আমি পেশাব করতাম ওই ইটের উপরে জোরে বলেন না নাউজুবিল্লাহ সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি এই বাবরি মসজিদের ইটের উপরে বাড়িতে এনে পেশাব দীর্ঘদিন যখনই পেশাব করে উনি দেখলেন যে আমার শরীরের মধ্যে বড় একটা রোগ এসে গেছে আমার মা আমাকে পরামর্শ দেয় বাবা তুমি বহু ডাক্তার দেখিয়েছো বহু জায়গায় তো গিয়েছো কিন্তু তোমার শরীর ছাড়ছে না দিনকে দিন তোমার শরীর আরো কমজোর হয়ে যাচ্ছে মৃত্যুর দিকে ঢলে যাচ্ছে তবে বাচ্চা শুনে রেখে দাও আমি মা হয়ে তোমাকে বলি তুমি যেই মুসলমানদের মসজিদের ইটকে খুলে এনে পেশাব করছো ওখানে বসে তুমি একবার ওই মসজিদের ইটটাকে তুমি ফিরিয়ে দাও উতে পেশাব করো না বাবা দেখো এটা তুমি বড় একটা অন্যায় করেছো ভুল করেছো এই বলবীর সিং বললেন আমি ওই মসজিদের ইটটাকে তাজিম করে রেখে দিলাম সংক্ষিপ্ত আকারে বলি সেই দিন থেকে আমি দেখলাম আমার শরীরটাকে পুনরায় আগের মতো ফিরে এসেছে আমি সেই দিন থেকে তওবা করে নিলাম আর আমি প্রতিজ্ঞা করলাম যেমন বাবরি মসজিদকে ভেঙেছি আমি মুসলমানদের হৃদয়কে চুরমার করেছি আমি বলবীর সিং কথা দিলাম আমি এই ইন্ডিয়ার জমিনে আমি শত শত মসজিদ বানাবো মসজিদের জন্য কথা বলবো মসজিদের হয়ে কথা বলবো মসজিদ বানানোর জন্য কথা বলবো জোরে বলে না নেই তুমি আজ মুসলমান সাবধান হয়ে যাও আজ ফিরে আসো সময় রয়েছে কেননা যেমনই ওরা মসজিদ ভেঙেছে অন্যায় করেছে তবে আমরাও সেই অন্যায়ের সঙ্গে আমরাও ভাগীদারি রয়েছে আপনি দেখবে আপনাদের গ্রামে যদি 100 শতাংশ মুসলমান থাকে আপনি খেয়াল করে দেখেন আপনি বলবেন কেন ভাই জান আমরাও ওই ভাগ ভাঙার জন্য আমরাও ভাগীদারি অপরাধী শুনেন অপরাধ তো অবশ্যই আপনার আমার আছে 100 শতাংশ যদি মুসলমান থাকে আপনার গ্রামে 80% মুসলমান মসজিদে যায় না 80% মুসলমান মসজিদে যায় না বলে 2% লোক মসজিদে যায় তারা দেখছে সমীক্ষা করে যে প্রতিটা গ্রামে যদি 2% করে মসজিদে যায় এরা নিজেরাই তো মসজিদের পক্ষে নয় অতএব মসজিদে যদি আঘাত করি হামলা করি আমাদেরকে আক্রমণ করতে ওরা পারবে না কেননা ওরা তো মাত্র 2% যায় ওরা সমীক্ষা করে দেখেছে ওরা সব মিলিয়ে যা সংখ্যায় হয়েছে মুসলমান থেকেও তাই নাই কেননা 2% প্রতিটা গ্রাম থেকে নিয়ে দেখেছে তাই তারা সুযোগ পেয়েছে যে মসজিদ ভেঙে দিলে ওদের কিছু করার থাকবে না আজ থেকে তওবা পড়ো
যে আজ থেকে আমাদের একটা বাবরি হয়েছে রাম মন্দির বানিয়েছে আজকের থেকে প্রতিজ্ঞা করো যে আমাদের এলাকার মসজিদগুলো না ভাই তাই মসজিদগুলোকে আবাদ করার চিন্তা করো কেননা রাসূলুল্লাহ আমাদের জানিয়েছে এই সমাজের মধ্যে আখেরি জামানার মধ্যে এমন করে মসজিদ হবে কিন্তু প্রকৃত নামাজি পাওয়া যাবে না প্রকৃত নামাজি পাওয়া যাবে না তাই যুবকেরা আপনাদেরকে বলি মসজিদের দিকে আজ থেকে নিয়ত করে যে দুনিয়ার জমিনে যেমন ব্যবসার দিকে গুরুত্ব দিই সংসারের দিকে গুরুত্ব দিই কাজের দিকে গুরুত্ব দিই এমন করে সবজি চাষে বাসে থেকে আমরা গুরুত্ব দিই এই গুরুত্ব তোমাকে দিতে হবে আমি নাজিমউদ্দিন দু ঘন্টা আওয়াজ করে বলে গেলাম পরিবর্তন হবে না পরিবর্তন হবে না আমি যদি দু ঘন্টা কেন দু মাস আওয়াজ করি পরিবর্তন হবে না কেন আল্লাহর কোরআন জানাছে